আচ্ছা জানিস তো আমি কত স্টাইলিশ। কিছু কিছু মেয়েদের পার্ট দেখলে মনে হয় জুতা খুললা খালি পা হাতি। হাম পাগল নাই হ্যায় ভাইয়া, হামারা দিমাগ খারাপ হ্যায়। বন্ধু মেয়েটা দেখতে সুন্দর আছে কিন্তু, চল প্রপোজ করতে হবে। চল চল। ও নো, হে মিস আই লাভ ইউ। ঘরে কি মা বোন নাই? না রে বোন, আমি মেসে থাকি। জিএফ কে বউ বাবা, আর নৌকায় বসে লন্ডনে যাওয়া একই কথা। আগ্রহ তোমার কাছে কি 2 লাখ টাকা হবে? আমার খুব দরকার। 2 লাখ টাকা তো হবে না, তবে একটু কম হবে। আচ্ছা যা আছে তাই দাও, ওটাতে ম্যানেজ করে নিব। এই নাও 20 টাকা। আজ গরিব বলে সবাই আমারে বাস দেয়। কেন, বড় লোক হইলে কি রড দিত? শাশুড়ি আম্মা, আপনার মেয়ের ভিতরে একটা ভালো কিছু নাই, ভালো কোনো গুণ নাই। ভালো গুণ নাই দেখেই তো তোমার সাথে দিছি, ভালো কোনো জামাই পাই নাই। হ্যালো গুগল, পৃথিবীতে কি ময়দা ছাড়া মেয়ে পাওয়া যাবে? সরি আকাশ, তুমি পানি ছাড়া পুষ্কনি পাবে, ডিসপ্লে ছাড়া মোবাইল পাবে, আত্মা ছাড়া মানুষ পাবে, কিন্তু ময়দা ছাড়া কোথায় কোন মেয়ে পাবে না। এই যে আপু, আমাদের সাথে এত বাড়াবাড়ি করেন না। তোমরা যে শ্যাম্পু দিয়ে গোসল করো, আমরা ওই শ্যাম্পু দিয়ে বাইক পরিষ্কার করি। শুনেছি বড় লোকের ধন পিঁপড়ায় খায়, ঠিক তেমনি সুন্দরী সুন্দরী মেয়েদের মন গাঁজা খোরার মতখররা পায়। যদি কখনো হারিয়ে যায়, গার্ডস স্কুলের সামনে খুঁজে নিও। আব্রু তুমি কি ডিপ্রেশনে আছো? হ্যাঁ। তুমি কি ফোনের মাধ্যমে টাকা ইনকাম করতে চাও? হ্যাঁ চাই 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 চাই। তাহলে এক কাজ করো, তোমার ফোনটা বেচা দাও। বাবু বাবু আমি ওইদিকে যাবো না। কেন? ওইদিকে সাপ আছে। কেন, তুমি সাপ দেখলে ভয় পাও নাকি? হ্যাঁ হ্যাঁ, সাপ দেখলে ভয় পাওয়ার কি আছে, ওর থেকে তো তুমি বেশি ভয়ঙ্কর। ও ভাই 500 টাকা, ওর আশেপাশে কেউ নেই তো? নেই নেই নেই, পাইয়ে গেছি 500 টাকা। এই তোর বাসার সামনে দেখলাম এত লোক কেন? আরে জানিসই তো আমার অনেক ফ্যান ফলোয়ার, আর আমার সাথে দেখা করার জন্য মানুষ তপস্যা করে, তপস্যা তারপরেও দেখা পায় না। আমার মানুষ অনেক ভালোবাসে বুঝলি। তুই এত ভালোবাসা পাস কই? 10,000 টাকা তুই ধার দে, তুইও বুঝে যাবি নি। আরে বন্ধু কি ভাবতেছিস? ভাবতেছি বিয়ে করব। হ্যাঁ তা বিয়ে কর, সমস্যা কি? কোন কোম্পানির মাল বিয়ে করবে সেটাই বুঝতে পারছি না। আরে টিকটক কোম্পানির মাল বিয়ে কর। পাগল নাই হ্যায় ভাইয়া। ছেলেরা আসলে অনেক অসহায়, কারণ রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। দুরভিক্ষা দেন, প্রতিবন্ধী দুরভিক্ষা দেন, দুরভিক্ষা দেন, দুরভিক্ষা দেন, দুরভিক্ষা দেন, এ ভাই 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 দুরভিক্ষা দেন, ভাই দুরভিক্ষা দেন। এই শালা তুই এই জায়গায় ভিক্ষা করিস কেন? তুই এই জায়গায় ভিক্ষা করবো না দেখে ভিক্ষা করার জন্য অফিস খুলবো। তোমাকে আর আগের মতো ভালোবাসতে ইচ্ছে করে না। ভালো কাজ করছো, নালে পরে কষ্ট পাইতা। মানে? কারণ আরেকটা পটাই ফেলাইছি।
লকডাউনের ভিতরে তোমার কথা আমার খুব মনে পড়তেছে বেবি। আমি চা খাইতেছি চায়ের কাপের ভিতরে তোমারে দেখতেছি, আমি ভাত খাইতেছি ভাত খাওয়ার প্লেটের ভিতরে তোমারে দেখতেছি, আমি বই পড়তেছি বইয়ের ভিতরে তোমারে দেখতেছি, আমি হাঁটতেছি গুয়ের ভিতরেও তোমাকে দেখতেছি। Hey miss, তুমি ফেসবুক ইউজ করো? না, আমি ফেয়ার এন্ড লাভলি ইউজ করি। আচ্ছা ফেসবুক চালাও তো নাকি? না, তুমি চালাইও আমি পিছে বসবো। আমি পাগল নই হ্যা ভাইয়া। আচ্ছা বাবু বলো তো, মেয়েরা সিগারেট পছন্দ করে না কেন? কারণ শয়তান আগুন দেখলে ভয় পায়। চিকুন মেয়েদের সামনে নিঃশ্বাস ফেলতেও ভয় করে, যদি আবার উইড়া যাই। খুঁজলে সিঙ্গেল মেয়ে অনেক পাবা, কিন্তু মাথায় উকুন ছাড়া মেয়ে একটাও পাবা না। আচ্ছা তুমি কি মানুষ নাকি পাবলিক টয়লেট? আম্মু আমার একটা বই লাগবে। কি বললি? কানে কম শোনো নাকি? আমার একটা বই লাগবে, বই। বাবু বাবু আমি না বিয়ে করবো। তুমি যে বিয়ে বিয়ে করছো, তোমার কি গুণ আছে? একটা গুণের কথা বলো যেই কারণে আমি তোমার বিয়ে করবো। আমি মেকআপ করতে পারি। এই শোনো। হ্যাঁ বলো। তুমি কি প্রতিদিন রাতে আমাকে স্বপ্ন দেখো? আর না, আমি ওই যে আইতাল কুশ্রী পরে ঘুমাই তো, শয়তান টয়তান আমার আর স্বপ্নে আসে না। শুনো, আই লাভ ইউ বলে ফ্ল্যাট করবো নাকি ফ্ল্যাট করে তারপরে আই লাভ ইউ বলবো? জুতো খুলে মারবো নাকি ইট দিয়ে মারবো? কপিলা, তোমার নামের পাশে সবুজ বাতি আর কেন জ্বলে না? জ্বলবে কেমনে, ফ্রি ফেসবুক তো বন্ধ করে দিছে।